PLID বা ডিস্ক প্রলাপস আধুনিক এই যুগে ঘাড় ও কোমর ব্যথার অন্যতম কারণ। PLID-টা কি? আমাদের মেরুদণ্ডে 33টা ভার্টিব্রা থাকে। এই ভার্টিব্রাগুলোর মাঝখানে ডিস্ক থাকে, যেটা আমরা ডাক্তারি ভাষায় ডিস্ক বলে থাকি। এই যে ডিস্ক গুলো বিভিন্ন কারণে আঘাত, ইঞ্জুরি, কাজের ভুল, চলা ফেরা, বয়সজনিত প্রলাপস বা ফেটে বের হয়ে যেতে পারে। PLID তিন টাইপের। এই তিন টাইপই কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাত পা অবশ, অনেক সময় মানুষ প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। অনেকে এটাকে PLID বলে, অনেকে ডিস্ক প্রলাপস বলে, এবং এইটাকে অনেকে সায়াটিকা বাতও বলে থাকে বা নার্ভ ইরিটেশনও বলে থাকে। এই PLID বা ডিস্ক প্রলাপসের চিকিৎসা, প্রথমত শুরুতে কিছুদিন আপনাকে বিশ্রাম থাকতে হবে, 7-12 দিন, এবং প্রয়োজনে নিকটস্থ ডাক্তারকে দেখাতে হবে। অ্যাডভান্স রিহ্যাব ফিজিও হসপিটালাইজড করে দিলে অপারেশনবিহীন আপনি সুস্থ হতে পারেন। তবে হ্যাঁ, সুস্থ হয়ে গেলে আপনাকে আর্গোনমিক্স মেনে চলতে হবে, মানে সঠিকভাবে বসতে হবে, সঠিকভাবে চলাফেরা করতে হবে, সঠিকভাবে কাজকর্ম করতে হবে, বিছানা কারেকশন করতে হবে, অত্যধিক ওজন থাকলে কমিয়ে ফেলতে হবে। আমাদের দেওয়া পরামর্শ যে ব্যায়ামগুলো আছে, এই ব্যায়ামগুলো নিয়মিত আপনাকে করতে হবে এবং পরিমিত পানি খেতে হবে, তাহলে PLID থেকে আপনি আজীবন সুস্থ থাকতে পারবেন। DPRS লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।